সতে স্বাগতম সর্বশেষ বিকাশে ব্রিটিশ মা অ্যালেক্স চ্যাটকিরকের বন্ধুরা এই সপ্তাহে একটি ভয়াবহ দুর্ঘটনায় নবজাতক নিহত হওয়ার আগে হৃদয় হৃদয়বিদারক অনলাইন পোস্টে তার শিশুর উপর ঝাঁপিয়ে পড়ে ছোট হারপার আইটন ল্যান্ডারোতে তার পরিবারের সাথে ছুটিতে যাওয়ার সময় মারা যান তার বাবা মা অ্যালেক্স এবং রায়ান আইটন তাদের সন্তানকে হারিয়ে বিধ্বস্ত বলে জানা গেছে একটি ফেসবুক পোস্টে অ্যালেক্স লিখেছেন আমাদের সুন্দর শিশু কন্যা হারপার খুব তাড়াতাড়ি আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল সে ছিল আমাদের জীবনের আলো এবং আমরা তাকে কখনোই ভুলব না বন্ধুরা এবং পরিবার সোশ্যাল মিডিয়ায় হারপারকে শ্রদ্ধা জানিয়েছে তাকে সুন্দর এবং সুখী শিশু হিসাবে বর্ণনা করেছে তিনি খুব সুখী এবং প্রেমময় শিশু ছিলেন এক বন্ধু লিখেছেন তিনি গভীরভাবে মিস করবেন যারা তাকে চিনতেন মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে যখন ব্রাউন দ্বারা চালিত একটি গাড়ি আসন্ন একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলেই হারপারকে মৃত ঘোষণা করা হয় ব্রাউনকে বিপজ্জনক ড্রাইভিং করে মৃত্যু ঘটানোর সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল এবং পুলিশ হেফাজতে রয়েছে